তো দেখতে পাচ্ছ এইগুলো ডুম, আমি কিন্তু এই মাছগুলো জীবনে দেখি পর্যন্ত নি। দেখো মাছগুলো দেখো, ছোট 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 পুরো জলের পোকার মতন লাগছে। এতদিনে এসে আমি বুঝলাম যে মাছের মার্কেটে কিভাবে আর কি মাছটাকে নিলাম করা হয়। দেখো মাছ দেখো শুধু, মানে এমন এমন মাছ যেগুলোর নাম পর্যন্ত হয়তো জানি না। এই মাছগুলো দেখো, মাছটা তোমরা হাইটটা শুধু একবার দেখো, আর ওয়েটটা বুঝতে পারছো মিনিমাম তো 4.5 থেকে 5 ফুট হয়ে যাবে মাছটা যদি দাঁড় কারণ হয়। আর এই মাছটাও দেখতে পাচ্ছ প্রচুর। দীঘায় বেড়াতে আসলে যেই জায়গাটায় না ঘুরলে আমাদের দীঘা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে কিন্তু দীঘার মোহনা। দীঘায় ঘুরতে আসলে কিন্তু অবশ্যই দীঘার মোহনাতে কিন্তু একবার আসতে হয়, তাই আমিও কিন্তু চলে গেছিলাম এই মাছের বাজার দেখতে আর এই দীঘার সুন্দর দৃশ্য দেখতে। আশা করি তোমরা আগের ভিডিও এতক্ষণে দেখে নিয়েছো যে আমি কলকাতা থেকে কীভাবে দীঘাতে আসলাম আর দীঘায় মাত্র 450 টাকায় এমন একটা হোটেলে আছি যেখানে থাকা এবং খাওয়া মাত্র 450 টাকা পার হেড পার ডে, যেখানে তোমরা সকাল দুপুর রাত 3 বেলা কিন্তু এলাহি সব খাওয়া দাওয়া সব পেয়ে যাবে এবং সাথে কিন্তু থাকাও পেয়ে যাবে। সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাড়াতাড়ি চটপট গিয়ে দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে দীঘায় আমার দ্বিতীয় দিন, আর আজকে বাড়িও চলে যাব কারণ আমার ত্রামলিতে টিকিট কেটে নিয়েছিলাম। যাই হোক, তো এখন যাচ্ছি কিন্তু সকালবেলা মোহনা, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6টা। তো চলো এখন মোহনায় যাই, দেখি যদি সূর্য আমার দেখা পাই আর ওদিকে যদি মাছের কোনো দেখা পাই তাহলে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে চলো এখন যাওয়া যাক দীঘার সেই বিখ্যাত জায়গায় মোহনায়। হোটেলের সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম যেটা 20 টাকা করে আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল মোহনার সামনে। সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, সূর্যের কিন্তু তেমন বিশেষ দেখা পাচ্ছিলাম না। যাই হোক, আমরা কিন্তু সমুদ্রের পাড় ধরেই চলে আসলাম মোহনাতে। তো চলে আসলাম কিন্তু সকাল সকাল মোহনাতে। তো মোহনাতে এসেছি সূর্য মামাকে দেখার জন্য, ভাবলাম হয়তো উঠবে, বেশ ভালো লাগবে দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখাই যাচ্ছে না যে সূর্য মামা কোথায় কি, কিছুই নেই। যাই হোক, ঢেউটাও অনেকটা কম লাগছে। তো কালকের থেকে আজকে ঠান্ডাটা আবার একটু বেশি বেশি লাগছে, কালকে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল সকালে। তো আজকে আবার এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কুয়াশা পড়েছে আবার। তোমাদের দেখা একটু ওয়েদারটা দেখো। তো মোহনা সকালটা ঠিক এইরকমই দেখতে পাচ্ছ, আমি তো এখন ওই দিকে যেতে হবে মোহনার, আর এই জায়গাটা এরকম ফাঁকা, আর এই দিকে কিন্তু পুরো মাছের যে গাড়িগুলো সব কিন্তু এখান থেকে কিন্তু সব মাছগুলো নামছে, ঠিক আছে, সরি এখান থেকে মাছগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায়, সবই এখান থেকে সমুদ্র থেকে তুলে মাছগুলো, সেই মাছগুলোই আবার বিভিন্ন জায়গায় যাচ্ছে। মানে সবই এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু পরপর পুরো মাছের গাড়ি দাঁড় করানো। তো হাঁটতে হাঁটতে একদম আমি মোহনার কাছে চলে এসেছি, কিন্তু এখন অনেকটাই ভাটা চলছে যার জন্য চারিদিকে জল পর্যন্ত শুকিয়ে গেছে আর কি। আর সামনে এখানে প্রচুর দোকান বসে, এখনও সেইভাবে বসেনি হয়তো আজকে। আর ওই দিকটাতে যাবো, ওখানে অনেক লোকজন আছে, ওই জায়গাটাতে বেশ ভালো ভিউ পাওয়া যায়। আর এই দিকে কিন্তু সব মাছের বাজারগুলো, এই দিকটাতে সব মাছেরে, চলো যাই মাছ দেখার জন্য। দেখো শুটকি মাছ, কাঁকড়া আছে, গলদা চিংড়ি, এটি কি মাছ, অক্টোপাস, তারা আমি প্রথমবার দেখলাম, শঙ্কর মাছ, ইলিশ মাছ 900 টাকা ইলিশ, আর 700 টাকা এখানেও কিন্তু প্রচুর শুটকি মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ কিন্তু 700 থেকে শুরু হচ্ছে মোটামুটি, 700, 900, 1000, 1300, এটাও পুরোটাই হচ্ছে শুটকি মাছ এখানেও তাই। দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু প্রচুর ইলিশ আছে, সবে কিন্তু 1200, 1300, 700, 900 এরকম 1700 টাকা দামেরও ইলিশ আছে। চলো এখানে অনেকটা ভিড়, দেখি তো এখানে এমন কি মাছ আছে, দেখা যাক। 650 টাকা ইলিশ মনে হচ্ছে, এই ইলিশটা 2100, 1400 আর ওইগুলো 1300। গলদা চিংড়ি, পমফ্রেট মাছ দেখতে পাচ্ছ কত বড় বড় পমফ্রেট মাছ, ৭০০ টাকা কি ওই দিকের গুলো, না 700 ওইগুলো, আর এইদিকের গুলো হচ্ছে 1200 টাকা এই পমফ্রেটগুলো। আচ্ছা এইদিকেও দেখতে পাচ্ছ প্রচুর পমফ্রেট আছে, ভেটকি আছে, গলদা চিংড়িও আছে, ইলিশও আছে, এবং সবই তো 700, 1200, 1300।
মাছের সাইজ এখানে সবসময় বড়, যেই মাছই নাও চিংড়ি মাছ না বা পমফ্রেট। তো এখানে কিন্তু তোমরা যদি মাছ কিনে নিয়ে যাও তার জন্য কিন্তু প্যাকিংয়েরও ব্যবস্থা আছে, এমন না যে নিয়ে যেতে পারবে না, বক্সে কিন্তু প্যাকিং করে নিয়ে যেতে পারবে মাছগুলোকে তোমরা এখান থেকে দূরে। তো যা দেখলাম মোটামুটি 650-700 থেকে ইলিশের দাম শুরু হচ্ছে, 2100 টাকা পর্যন্ত কিন্তু ইলিশ আছে, মানে বড় ইলিশগুলোর দাম হচ্ছে 2100 টাকা, তারপর 1700 টাকারও ইলিশ আছে, আবার 1200-1400 টাকারও ইলিশ আছে, বিভিন্ন দামের সাইজ অনুযায়ী বিভিন্ন ইলিশ আছে। আর ভেটকি মাছগুলো দেখলে অনেকটাই বড়। আর এছাড়া কিন্তু গলদা চিংড়ি আছে, আর পমফ্রেট মাছ তো আছে, সেগুলোও কিন্তু বেশ ভালোই সাইজ, মানে মাছ কিন্তু মোহনায় যদি দেখতে হয় তার জন্য কিন্তু মোহনায় তোমাদেরকে সকাল সকাল চলে আসতে হবে কিন্তু। তো তোমাদের একটা ইউনিক মাছ দেখাই, তো এই মাছটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর দেখতে, এই মাছটার নাম আছে হালুয়া, আর এটা হচ্ছে নাকি গুড়জালি। তো দীঘা আসলে কিন্তু অবশ্যই একবার মোহনাতে এসে ঘুরে যাবে, মাছের কিন্তু একদম বাজার, আর মাছের কিন্তু চারিদিকে ছই ছই। তো দীঘা এসে কিন্তু মোহনা অবশ্যই আসা চাই, সকালবেলায় আসতে হবে কিন্তু, মোহনায় যদি মানে বেলায় আসো এরকম মাছ খুব একটা দেখতে পাবে না, সকালবেলায় একদম সুন্দর দেখা যায়। আর এখান থেকে কিন্তু মাছ বিভিন্ন ট্রলারে করে মাছ এসে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছ, বড় বড় লরিগুলো আছে সেইগুলো করে কিন্তু চলে যাচ্ছে বাইরে। আর মোহনা একদমই এখন ভাটা, তোমাদেরকে দেখায় সবে সূর্যিমামা উঠছে, চলো দেখা দেখা যাচ্ছে সবে সূর্যিমামা দেখা দিয়েছে কুয়াশা ভেদ করে মাঝখানে, ওই যে সূর্যিমামার দেখা মিলেছে। তো এখন ওই মোহনার সামনেটা আমি যাব, তার আগে এই যে মাছ বাজারটা তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম, এটা হচ্ছে মোহনার মাছ বাজার, আর তার পাশে ওই দিকে হচ্ছে মোহনার ওই যে সানরাইজটা দেখা যাচ্ছে, আর এই দিকটা কিন্তু জল থাকেই, এখন যেহেতু ভাটা চলছে তাই জন্য এই দিকটা এখন জলটা কিন্তু একদমই কম। আর ওখানে দূরে দেখা যাচ্ছে সাদা বক আছে প্রচুর পরিমাণে ওই দিকটাতে, ওরা কতটা দেখতে পাচ্ছ জানি না, ওই দিকটাতে দেখো প্রচুর সাদা বক বসে আছে, আর ওই পারেও কিন্তু প্রচুর আছে। আর ওখান থেকে দেখতে পাচ্ছ ওই যে ট্রলারে করে কিন্তু মাছগুলো ওখানে নামানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর মাছ, আর এইদিকেও কিন্তু শুটকি মাছের প্রচুর দোকান আছে, এইদিকে দেখতে পাচ্ছ দুটো তিনটে শুটকি মাছের দোকান আছে, আর এইদিকেও বেশ কিছু মাছের দোকান আছে, কাঁকড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মাছ তোমরা কিনে এইসব এই যে এখানে দেখতে পাচ্ছ এনারা এরকম প্লাস্টিক নিয়ে বসে থাকে, কিছু টাকার বিনিময়ে এরা মাছও তোমাদের কেটে দেবে আর কি। এখানে ওরকম অনেক জায়গা আছে, আর ওখানে পুরোটাই যদি খারাপ হয় তারা না না জানতো না, পুরো গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, সাইজ দেখো তোমরা এক একটা গলদা চিংড়ি, আর এখানে অক্টোপাসও আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছের প্যাকিংগুলো করা হয়, এই যে দেখতে পাচ্ছ এই যে শোলাগুলো, এইগুলোতে করে কিন্তু তোমরা মাছ নিয়ে যেতে পারবে, যদি অনেকটা মাছ একসাথে নাও তাহলে কিন্তু এই যে এখানে এইখানে প্যাকিং করা হয়, এখানে প্যাকিং করে মাছ নিয়ে যেতে পারবে। তো এই যে সূর্যমামা দেখা মিলেছে, এখনও সেইভাবে ভালো মতন ওঠেনি, এই যে সূর্যমামা, চলো যাবো একদম সমুদ্রের সামনে গিয়ে দেখাবো তোমাদের। তার আগে এদিকে একটু কিছু মাছের মার্কেট আছে, সেইগুলো তোমাদের দেখায় যেখানে করে মাছগুলো আর কি বিভিন্ন গাড়িতে উঠছে, চলো একটু দেখি কীভাবে কী হচ্ছে ব্যাপারটা, চলো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মোহনা একদম নতুন একটা মাছের মার্কেট করেছে, কতটা বড় এরিয়া দেখতে পাচ্ছ, মানে পুরো এরকম শেড দিয়ে পুরোটা এরকম বড় একটা মার্কেট কিন্তু তৈরি করা হয়েছে, যদিও বা এটা এখনও চালু হয়নি, এটা হতে হতে এখনও মোটামুটি ওখানে ওনারা কথা বলে যেটা শুনলাম হয়তো 2 বছরও সময় লেগে যেতে পারে, কারণ এখনও অনেকটা কাজ বাকি আছে। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর মাছের মার্কেট, যেখান থেকে ওই যে ট্রলারে দেখালাম মাছগুলো নামছে ওখান থেকে নিয়ে কিন্তু একদম গাড়িতে উঠে যাচ্ছে। এখন কিন্তু আমি ঢুকে গেলাম মাছের যে পাইকারি মার্কেট, যেখান থেকে কিন্তু মাছগুলো ট্রলার থেকে নেমে মেনলি তোমার বাইরের বিক্রির জন্য যাচ্ছে। দেখো এবারে মাছের মার্কেট দেখো, শুধু এখানে হচ্ছে পুরো পেটি পেটি মাছ কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রচুর ভিড় এখানে, আর প্রচুর মাছ উঠছে, দেখো মাছ দেখো পুরো এই এক একটা পেটি ভরে মাছ কার্টুনগুলো দেখো। দেখো মাছের নিলাম হচ্ছে, মাছের নিলাম হচ্ছে কিভাবে দেখো, আরে
দেখো মাছ, শুধু দেখো তোমরা মাছ, দেখো তোমরা এখানে মাছ কি, বাপরে বাপ, মাছটা তোমরা হাইটটা শুধু একবার দেখো, আর ওয়েটটা বুঝতে পারছো মিনিমাম তো 4.5 থেকে 5 ফুট হয়ে যাবে মাছটা, মাছটা যদি দাঁড় কারণ হয়। আর এই মাছটাও দেখতে পাচ্ছ প্রচণ্ড লম্বা, মানে এত মাছ চারিদিকে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, মানে সব থেকে বড় মার্কেট মনে হচ্ছে এই দীঘার মোহনাই। তো এখান থেকে কিন্তু এই যে মাছগুলো সব ভ্যানে করে গিয়ে ওইখানেও কিন্তু অনেক গাড়ি দাঁড় কারণ আছে, সেই গাড়িগুলোতে উঠছে। আর এটা পুরোটাই কিন্তু হোলসেল মার্কেট দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সব জায়গায় মাছ যাচ্ছে, দেখো বিভিন্ন বিশাল বড় মার্কেট। দেখো মাছ, দেখো শুধু, মানে এমন এমন মাছ যেগুলোর নাম পর্যন্ত হয়তো জানি না। এই মাছগুলো দেখো, এই মাছটা দেখো শুধু ওরে সাইজ দেখে তো মাছে। তো দেখতে পাচ্ছ এইগুলো ডুম, আমি কিন্তু এই মাছগুলো জীবনে দেখি পর্যন্ত নি। দেখো মাছগুলো দেখো, ছোট 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 পুরো জলের পোকার মতন লাগছে, মানে এমন এমন মাছ যেগুলো দেখি পর্যন্ত নি কোনোদিনও। এতদিনে এসে আমি বুঝলাম যে মাছের মার্কেটে কিভাবে আর কি মাছটাকে নিলাম করা হয়। ধরুন কেউ দাম দিল 20 টাকা, এবার যদি 20 টাকা বলবে 20 টাকা 1 20 টাকা 2 এরকম করে, যদি কেউ 21 টাকা বলে তখন আবার বলবে 21 টাকা 1 21 টাকা 2, এরকম করে করে মোটামুটি দামটা উঠতে থাকে। সে যেমন দাম দেবে সেই দামে কিন্তু এখানে মাছটা বিক্রি হয়। দেখলে 550 ছিল, একজন 560 দাম দিল। এই হচ্ছে দীঘার মোহনার একদম সামনে এসেছে আমি এখন, মাছ বাজার থেকে এসে দেখে তোমাদেরকে দেখালাম প্রচুর মাছের। আর সামনে দেখতে পাচ্ছ কিন্তু জল একদমই নেই এখন, ভাটা যেহেতু এসব জায়গায় কিন্তু অনেকটাই জল থাকে। আর সূর্যটা বেশ উঠেছে, ভালো লাগছে এখন, একটু জোয়ার থাকলে সাথে বেশি ভালো লাগতো। আর এখানেও কিন্তু টুকটাক প্রচুর দোকান আছে। আমার কিন্তু মোহনায় আসলে মোহনার এই জায়গাটা আমার বেশি ভালো লাগে। তো দীঘা আসলে কিন্তু মোহনাতে অবশ্যই আসতে হবে, অসাধারণ একটা জায়গা। তো এটাই হচ্ছে কিন্তু একদম মোহনার শেষ জায়গা, ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে মোহনার একদম শেষ জায়গা। আর এইসব জায়গায় কিন্তু ভিজে দেখতে পাচ্ছ, কারণ এইসব জায়গায় কিন্তু জোয়ারে একদম পুরো জলে ঢেকে থাকে, ঠিক আছে। আর এই হচ্ছে এখন জল নেই যেহেতু, একদমই নেই যেহেতু, দেখতে পাচ্ছ ঢেউগুলো ওখানে গিয়েই ভেঙে যাচ্ছে। আর মাঝখানে ওই জায়গাটাতে চড়া পর্যন্ত পড়ে গেছে, মানে একদমই ফাটা আর কি। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি দীঘা স্টেশনে, আমার দীঘার ট্যুর 1 রাত 2 দিনে তোমাদেরকে খুব সুন্দর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম বাজেট কম পয়সায় কী করে তোমরা ঘুরবে দীঘায়, আর কম হোটেল, মানে কম পয়সায় হোটেল কোথায় পাবে সব কিছুই বলে দিয়েছি। দীঘায় সব কিছুই ভালো, শুধুমাত্র এই অটো ভাড়া টোটো ভাড়াগুলো একটু বেশি, তার কারণ ওল্ড দীঘা থেকে স্টেশনের দূরত্ব বেশি না, 1 কিলোমিটারের মধ্যে, তাতেই ভাড়া পড়ে যায় 20 টাকা করে, এইগুলো খুবই গায়ে লাগে, ঠিক আছে। এগুলো 10 টাকা 15 টাকার মধ্যে হলে ভালো হয়। যাই হোক চলো, এখন আমার তাম্রলিপ্ততে আমি এখন বাড়ি যাব, আমার টিকিট কাটা আছে। তো তোমরা কিন্তু টিকিট কেটে তারপরে বাড়ি যেও, ট্রেনে যদি কেউ যেতে চাও, কারণ স্টেশনে যে জেনারেলের ভিড় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা ভিড় হয়। তো টিকিট কেটে তারপরে কিন্তু তোমরা, মানে রিজার্ভেশন কেটে তারপর কিন্তু তোমরা যেও। আর জগন্নাথ মন্দির যখন হবে তখন আবার আসবো দীঘায়। চলো আজকের জন্য এইটুকুই, তোমাদের একবার শুধু স্টেশনটা দেখিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ট্রেন থেকে নেমেই কিন্তু এই যে দেখতে পারবে পাশেই আছে জগন্নাথ ধামের সেই মন্দির তৈরি হচ্ছে, দেখো এই মন্দির। আর কিছুদিন পর হয়তো বা কিছু মাস পরই হয়তো এই মন্দির আমরা দেখতে পারবো। আর একদম স্টেশনের একদমই পাশে কিন্তু এই মন্দির। তো দেখতে পাচ্ছ তোমরা জেনারেলে কিন্তু এইরকমই ভিড় হবে, তাই জন্য আমি বলবো অবশ্যই যদি আসো টিকিট কেটে কিন্তু, মানে রিজার্ভেশন কেটে আসো, 3-4 ঘন্টার জন্য হলেও কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। এইখানেই আমি আমার দীঘার পর্বগুলো শেষ করলাম। তো দীঘার পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি সেখান থেকে একটু উপকার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।
আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। টাটা।